तक समोसा आलू रहेगा तब तक जेल में लालू रहेगा। ये हुआ है, इसलिए लालू जी जेल में दीदी को प्रेरणा मिला, भाई हमें अरेस्ट करो, जेल में भेजो, हम जेल से जिताएंगे। जेल में जाने से दोबारा बाहर आने की मौका नहीं है, ना जिताने की संभावना है। आपके जो जो भाई भुवनेश्वर गए थे जगन्नाथ दर्शन के लिए, उनको पूछो, एक तो ऊपर गए, एक हैं। बाकी लोग जो छोटे छोटे नेता है पंचायत से लेकर विधानसभा तक, सबके साथ वही हिसाब होगा। कोई सेंट्रल जेल जाएगा दमदम, कोई आलीपुर जेल जाएगा, और जो थोड़ा भारी बड़ा है वो कटक भुवनेश्वर जाएगा। सबकी स्टैंडर्ड हमने तय की है, और सीबीआई ईडी एक्टिव हो गया है। दीदी घबरा गई है कि मेरे पीछे एजेंसी लगाया गया है। अभी तो शुरू है, अभी तो नमूना ही चल रहा है ना, ट्रेलर चल रहा है, फिल्म तो पूरा देखना ही है, अभी दिसंबर जाने दीजिए। तो गतकाल दो घंटा मीटिंग हलो अभिषेक बंदोपाध्याय टिकेर संगे शुभेंदु अधिकारी, एवं তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে শুভেন্দু অধিকারী দলেই থাকছেন, দল ছাড়ছেন না, তৃণমূলে থাকছেন। দেখুন, টিএমসির ভিতরে কি চলছে আমাদের কোটা ইন্টারেস্ট নেই। এতদিন গৃহ যুদ্ধ চলছিল, এখন মানভঞ্জন চলছে, এসব চলবেই। যত নূতন পুরনো বাবা কাকা জ্যাঠারা রাস্তায় নেমেছেন, এখন যাদের কেউ পাত্তা দিত না তারা এখন নেতা হয়েছেন, যারা ভবিষ্যৎ তারা এখন চলে আসছে পার্টি ছেড়ে। দেখুন নাটক কতদূর এগোয়। আপনারা তো আপনাদের দলের অনেকেই বলেছিলেন, স্বাগত জানিয়েছিলেন, আপনিও স্বাগত জানিয়েছিলেন, আপনাদের সঙ্গে কি কথা হয়েছিল কিছু? আমার সঙ্গে কারো কোনো কথা হয়নি, দলে অন্য কারো কোনো নেতা, সেটা আমি বলতে পারবো না। এলে কি এখনো স্বাগত জানাচ্ছেন শুভেন্দু বাবুকে? অনেক লোককে নিয়ে নিয়েছি, আর দু একজনকে নিতেই পারি আমরা। আপনি তো রোজই এখানে মর্নিং ওয়াক করেন, আজকে হঠাৎ দেখা গেল যে তৃণমূল এখানকার লোকাল যুব তৃণমূলের নেতারা সব বেঁচে দেব বলে তারা গেঞ্জি পরে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রতিবাদ করে আপনার পাশেই তারা। দেখুন, এতদিন দিদির অনুপ্রেরণায় তারা বেচাকেনা করছিলেন, এখন দাদার প্রেরণায় অনুপ্রেরণায় যোগ অভ্যাস করছেন। আমি বলছি ওয়েলকাম, খুব ভালো কথা, রাস্তায় আসো, কে কাকে বেচছে সে তো সবাই জানে, বলে ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে সব বেচে দে, চলুক বিচয় করুন, এরপরে হবে, সব কিনে নে। এই কেনা বেচার যে বিজনেস, এটা পশ্চিমবঙ্গে আর চলবে না। ঠিক আছে, ধন্যবাদ। বাকিটা ওখানে খিচুড়িতে যে বিজেপি কর্মীদের মানসিক করেছে বা খিচুড়িতে ঝগড়াটা নূতন নয়, পুরনো। লোকসভার সময় আমার দুবার গাড়ি ভেঙেছিল একই দিনে ওখানে, আর সেখানকার যে এমএলএ আছে তারা দাঁড়িয়ে থেকে গণ্ডগোল করেছে, আমাদের এমপি ক্যান্ডিডেট দুজনকেই এখানে অ্যাটাক করা হয়েছিল। তো আমাদের লোকেরা এখন উত্তর দিচ্ছে, ওনারা যদি ঠিকঠাক না হন তাহলে ঠিক করে নেবো আমরা। পশ্চিমবাংলায় দাদাগিরি করে রাজনীতি করতে দেবো না। ঠিক আছে।